এই পৃথিবীতে আল্লাহ তাআলা বাদে সকল জগতের জন্য আল্লাহ তাআলা হলেন স্রষ্টা আর সব কি তার সৃষ্টি এই সৃষ্টির দুইটা ভাগ হয় একটা হলো কিছু দেখা যায় আর কিছু দেখা যায় না ঠিক না কিছু দেখা যায় আর কিছু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা ডিভিশন দিয়েছেন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার হে চক্ষু বিশিষ্ট দুনিয়ার চক্ষু বিশিষ্ট মানুষেরা তোমরা দেখো এবং তোমরা নসিহত অর্জন করো নিজে বুঝো এবং মুক্তির পথ খোঁজো বলেন সুবহান তাহলে যেটা দেখা যায় আর দেখা যায় না দুইটা বিষয় যেই জিনিসগুলি দেখা যায় এই জিনিসগুলির পিছনে যারা মেহনত করে মেহনতকারীর দাম বাড়ে না কিন্তু ওই জিনিসের দাম বাড়ে দেখা বস্তুর পিছনে মেহনত যারা করে মেহনতকারীর চার পয়সার দাম বাড়ে না কিন্তু ওই জিনিসের দাম বাড়ে যার উপরে মেহনত করা যেমন মনে করেন চামড়া চামড়া কুরবানির সময় গরুর চামড়া বর্তমান সময় বলা যায় মাগ নাই দিয়ে দেওয়া লাগে ঠিক না 200 টাকা বেচতে গেলে ক্রেতারে টানতে টানতে আর তারে নিয়ারা করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় ঠিক না ওই চামড়া এর উপরে একজন চামার অথবা মুসি বেচারা মেহনত করে জুতা এক জোড়া বানাইছে তো গুলশান বনানীর মতো জায়গায় ঢাকার শহরে বিভিন্ন শোরুমে তার দাম 25,000 টাকা পর্যন্ত হইছে কথা বলেন আছে না এরকম জুতা বাংলাদেশে তাইলে যেখানে পুরো একটা চামড়া 300 টাকায় পাওয়া যায় এই চামড়ার থেকে বড় জোর এক বর্গ ফুট হবে সে মেহনত করছে এক বর্গ ফুটের দাম হইছে মেহনত করার কারণে কত হাজার কথা বলেন কত 25,000 কিন্তু যেই বেচারা মেহনত করছে এই বেচারা সারা জীবন চামার আর মুসি রয়ে গেল কথা কন এই লোক কোনোদিনও দেশের অর্থমন্ত্রী হবে এরকম সম্ভাবনা কিন্তু চামড়ার দাম বাড়ছে না কমছে ইট দেখা যায় না বালু দেখা যায় সিমেন্ট রড তো কয়েক আল্লাহর বান্দা মিলে ইট বালু সিমেন্ট রড নিয়ে জমিন খোদাই করে একাকার করে বিরাট একটা ওয়ার বানাইছে মেহনত করে তো ঢাকার শহরে এমন এমন জায়গা আছে যেখানে ফ্ল্যাট বিক্রি হয়েছে কোটি টাকার উপরে কথা বলেন 1 কোটি 1.5 কোটি টাকা এক একটা ফ্ল্যাট বিক্রি হয়েছে কিন্তু যেই বেচারা মেহনত করেছে এ সারা জীবন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি রয়ে গেছে কথা বলেন এই লোকটার পরিকল্পনা মন্ত্রী হবার সম্ভাবনা কথা বলেন সম্ভাবনা কিন্তু ইটের দাম বাড়ছে না কমছে বালুর দাম রডের দাম ঠিক তেমনি ভাবে গ্রামের মানুষ গ্রামের মাঠে ফসলের মাঠে জমি একটা এমন ভাবে ঘাস জ্বালাইছে পতিত হয়ে রয়েছে বেচারা নিজে তো চাষ করেই না কাউকে যদি বলা হয় তুমি আমার এই জমিটা বর্গা চাষ করো অথবা তুমি এমনিতেই চাষ করো তোমার কোনো ফসল দেওয়া লাগবে না বলেন তো বর্তমান বাজারে কিষানের যেই দাম আছে সার বেসনের যেই দাম আছে কোনো মানুষ ওই পতিত জমি মাগনা দিলেও চাষ করবে কথা বলেন কিন্তু জমির মালিক নিজের মাজায় গামছা বেঁধে দিনের পর দিন মেহনত করে সমস্ত ঘাসগুলি জমির থেকে উঠাইয়া জমিকে পরিপাটি করেছে তো এখন যদি বেচারা চায় এই জমি বর্গা দিবে বলেন তো বর্গা নিবে এমন লোক পাওয়া যাবে কি যাবে না কথা বলেন তাইলে মেহনত করার দ্বারা জমির দাম ঠিকই বেড়েছে কিন্তু মেহনত
উৎপাদনকারী কৃষি মন্ত্রী হবে এই রকম কোন সম্ভাবনা কথা বলেন সম্ভাবনা না এই রকম কোন সম্ভাবনা না ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার যত জিনিস দেখা যায় এই দেখা বস্তুর পিছনে মানুষ যত মেহনত করুক না কেন মানুষের মূল্য বাড়ে না ওই বস্তুর মূল্য ঠিকই বাড়ে কিন্তু না দেখা যে জিনিসগুলি রয়েছে তার মধ্যে একটা হইল ঈমান কথা বলেন এই ঈমান দেখা যায় ঈমান দেখা যায় না আবার কিছু মানুষের আছে ঈমান চার দোকানে দেখা যায় কতক্ষণ কোনে নামাজ না পড়লে কি হবে রোজা নাও রাখতে ঈমান ঈমান ঠিক আছে তোমার নামাজ নাই তোমার কি ঈমান আছে কি ঈমান আছে তো কোন ঈমান যে ঈমানের বহিঃপ্রকাশ হলো নামাজ ওই নামাজ তোমার কাছে নাই কি ঈমান আছে তো ঈমান যদি দেখা যায় তো তাহলে একটা মুগুর দিয়ে বাইরে দেখা যায় তো যে ঈমান কত দূর শক্ত কথা কন ঠিক কি না এই চার দোকানের ঈমানদার আমাদের দেশে আছে না নাই বহুত আছে এরা আবার আলেমদেরকে চ্যালেঞ্জ করে আছে না আলেমদেরকে চ্যালেঞ্জ করে উনি কি জানে আমার ভাইরা ঈমান দেখা যায় না কিন্তু ঈমানের পিছনে মেহনত করনে ওয়ালাদের দাম দুনিয়ার জমিনে বাড়ে না কমে কথা বলেন বাড়ে না কমে দুনিয়ার যত বুদ্ধিজীবী আছে এই ঈমানের পিছনে মেহনত করনে ওয়ালাদের কাছে গেলে সব বুদ্ধি বুদ্ধিজীবীদের মাথার থেকে আউট হয়ে যায় ঠিক কি না দৃষ্টান্ত স্বরূপ বলা যায় বাংলাদেশের সর্বস্বীকৃত জাতীয় পুরস্কার প্রাপ্ত মুরগি কথা কয় না মুরগি কবি চেনেন তো আপনারা জনাব শাহরিয়ার কবি এক মুরগির কড়কড়ানি আর কক কক করার জ্বালায় বাংলাদেশের আলেমদেরকে অতিষ্ঠ করে ফেলতো দেশের মানুষ মনে করতো কত বড় জ্ঞানী এক মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে ধরা খাইয়া সব কড়কড়ানি বন্ধ হইয়া মিডিয়ায় তার ছায়াও দেখা যায় না কথা বলেন এখন আর তার ছায়া মিডিয়ায় পড়ে গত এক দেড় বছরে মিডিয়ার কোন জায়গায় আমি এই জাতীয় মুরগির আর খুঁজে পাই কারণ কি ইমানের পিছনে মেহনত করনে বলাদের কাছে আসলে এই সমস্ত বুদ্ধিজীবীদের বুদ্ধি আর কুলায় না উদাহরণস্বরূপ বলা যায় আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই উনার কাছে একজন বুদ্ধিজীবী আসছে আয়েশা বলতেছে হুজুর এই যে আপনারা আলেমরা কেন বলেন না জন্ম নিয়ন্ত্রণ করতে কেন বলেন না এই হুজুরেরা যেভাবে প্রোটেকশন দিচ্ছে মানুষ থাকবে কোথায় খাবে কি বুঝেন নাই কথা তো হুজুর বলছে যে তুমি কি চাও তা কই যে বাবা আমি তো চাই হুজুর আমি তো চাই যে এটা নিয়ন্ত্রণ হোক তা বলে তোমাদের সব বিজ্ঞান বৈজ্ঞানিক যত প্রযুক্তি আছে এগুলি তোমরা কাজে লাগাইতে থাকো তোমাদের প্রযুক্তি অকেজ হয়ে গেলে তখন আলেমরা চিন্তা ভাবনা করবে যে কেমনে নিয়ন্ত্রণ করা যায় কন্যা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় তো বলছে হুজুর এইটা তো আমি বুঝলাম না কেমনে সম্ভব তো হুজুর বললেন বাবা তোমার কাছে আমি একটা প্রশ্ন করি আগে মানুষ বাড়ি বানাইতো কেমনে বুঝেন নাই ঘর বাড়াইতো সাইড ঠিক না লোক বাড়লে বারান্দা একটা বাড়াইতো ঠিক না এখন বাড়ি বানায় কোথায় কতক্ষণ উপরের দিকে তো তখন জনসংখ্যা ছিল কম স্বাধীনের সময় 7.5 কোটি নাকি স্বাধীনের পরে কয় কোটি ছিল ঘর বাড়ি ছিল সাইডে বাড়ানো হইতো অথবা আলাদা করে একটা ছোট্ট ঘর করা হইতো ঠিক না এখন জনসংখ্যা 18 কোটি ঘর কেমনে হয়
ঠিক না উপরের দিকে তালা করা হয় তো বলে তুমি যে বল্লা থাকবে কোথায় তখন যেই বুদ্ধি প্রয়োজন ছিল মানুষের আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করার জন্য ওইভাবে বুদ্ধি দিয়ে দিয়েছে মানুষ ওইভাবে বসবাসের জায়গা বানাইতো এখন জনসংখ্যা বেশি আল্লাহ তাআলা ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগাইছে কাজে লাগায়া উপরের দিকে করেছে যাইতে থাকো শেষ হবে না জোরে কোন সুবহানাল্লাহ জায়গা কত দূর কথা বলেন আসমান পর্যন্ত কত দূর যাইবে ঠিক না কোন হুজুর বুঝলাম তো হুজুর তাহলে খাবে কি এই যে আপনারা যারা এখানে আছেন গত 40 বছর আগে জমিতে ধান হইতো কাঠাপ্রতি কত বড় জোর আদমন কথা কয় না 50 বছর 40 বছর আগে আদামন এক মন সর্বোচ্চ এক মন ঠিক না এখন আর কয় মন তিন মন হয় না বাড়ছে না কমছে কোন কোন জায়গায় কাঠায় 10 মন পর্যন্ত হয় যেগুলি ব্লক করা হয় 10 8 মন 7 মন পর্যন্ত ব্লক যে জায়গায় করা 7 মন 5 মন ধরে না তো 5 মন যদি কাঠায় হয় তাহলে তখন হইতো আধা মন 1 মন এখন হয় কয় মন 5 মন তখন ফসল হইতো এক সিজন কতক্ষণ এখন হয় 3 বার তাহলে এখন 3 5 15 কোথায় ছিল সারা বছরে আধা মন এখন হয় 15 মন বলেন তো রিজিক বাড়ছে না কমছে এখন বাজারে এক একটা আম পাওয়া যায় যার ওজন হয় 5 কেজি পর্যন্ত কথা বলেন আছে না নাই তো রিজিক বাড়ছে না কমছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের দায়িত্ব কার হাতে কথা বলেন কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের কন্ট্রোল করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়ায় দিছে মানুষ কিয়ামত পর্যন্ত আসবে যাবে থাকবে খাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন যা প্রয়োজন দিয়া দিবে জোরে কোন সুবহানাল্লাহ কথাকে এখানে রেখে আমি আরেকটু সামনে যাচ্ছি আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একদিন কথা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন ওগো মালিক আমি আপনার কাছে জানতে চাই পৃথিবীতে যত মখলুক আপনি সৃষ্টি করেছেন সমস্ত মখলুকের জন্য রিজিকের সমবন্টন আপনি সমানভাবে যথাসময় করতে পারেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু উম্মতকে বুঝাইতে গেলে আমার প্রশ্নের সম্মুখীন হতে হয় এই জন্য জানতে চাই কেমনে আপনি পৌঁছান ধরে কল সুবহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওগো মূসা অবক জায়গায় জঙ্গলের মধ্যে একটি কূপ রয়েছে ওই কূপের তলদেশে একটি পাথর রয়েছে ওই পাথরের মধ্যে লুকানো একটা পোকা রয়েছে একটি পতঙ্গ রয়েছে একটি কীট রয়েছে তুমি ওই পাথরের পাথরের মধ্যে লুকানো পতঙ্গের কাছে ওই কীটের কাছে ওই কূপের কিনারায় গিয়া আমি আল্লাহর হুকুম জানাইয়া তার সঙ্গে কথা বলো জানতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কত বড় জোরে বলেন সুবহান আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় যথাস্থানে গিয়া তিনি ডাক দিলেন ওগো কূপের তলদেশে পাথরের মধ্যে লুকিয়ে থাকা পতঙ্গ আল্লাহর হুকুমে আমার সঙ্গে কথা বলো সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্য থেকে হযরতে মূসা কালিমুল্লাহকে সালাম জানাইয়া দিছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়া তিনি প্রশ্ন করলেন আমি তোমার কাছে জানতে চাই আল্লাহর হুকুমে তুমি আমাকে জানাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে এখানে রেখেছেন তুমি তোমার জীবন কিভাবে পরিচালনা করো
কিভাবে তোমার জীবন পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কূপের মধ্য থেকে জবাব আসলো সুবহানাকা মা ইয়ারানি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকু মাকানি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে কূপের মধ্য থেকে ওই পতঙ্গ বলল সুবহানাকা মা ইয়ারানি। ওগো আল্লাহর নবী মুসা, ওই আল্লাহ তাআলার শান মান বড় পবিত্র যে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা সদা সর্বদা আমার সম্পর্কে জানে, আমাকে দেখে, জোরে বলেন সুবহানাল্লাহ। কে দেখে, কথা বলেন কে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইয়াসমাউ কালামি, আমি যা বলি সব শুনেন। কে কথা বলেন কে শুনেন? ওয়ারিফু মাকানি, আমার অবস্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অবগত রয়েছেন। ওয়ারযুকু মাকানি, আমি যেই জায়গায় আছি ওই জায়গার মধ্যে প্রতিদিন আমার খাদ্য হলো, আমার খাদ্য হলো প্রতিদিন সকালবেলায় একটি ঘাসের কণা, একটি দুব্বা ঘাস, নরম ঘাসের আগা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সকালবেলায় যথা সময় আমার জায়গায় আমার অবস্থানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক পৌঁছায় দেয়। এই জন্যে বান্দার রিজিকের দায়িত্ব কার, জোরে বলেন কার? রিজিকের জন্য ভরসা করতে হবে কার উপরে? এই সব বুদ্ধি বিনাশ হওয়ার পরে তারা হয় বাংলাদেশের বুদ্ধিজীবী। যেমন যারা শ্রম দেয় এদেরকে কি বলে? শ্রমজীবী। কথা বলেন, শ্রমজীবী বলে কি না? তো এই শ্রমজীবী মানুষটা শ্রম দিতে দিতে একসময় ক্লান্ত হয়ে যায় না? কথা বলেন, শেষ বয়সে যে আর কাজ করে, হাত পায়ে কাম করে করেন, একসময় অসুস্থ হয়ে যায়, ঠিক না? তো বুদ্ধিজীবী মানে কি? যারা বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করে। কথা বলেন, তো বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করতে করতে জীবন চালাইতে চালাইতে বুদ্ধি তো ব্যস্তে ব্যস্তে আর কত দূর চায়। কথা বলেন, এক সময় যখন বুদ্ধি শেষ হয়ে যায় তখন আমাক দেশে হয় বুদ্ধিজীবী। এরপরে বেজ্জত হওয়ার জন্য যায় আলেম ওলামার কাছে, যাই এমন বেজ্জতি হয় যে 2-4 বছর আর মিডিয়ায় দেখা যায়। কথা বলেন, এই জাতির বুদ্ধিজীবী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির বুদ্ধিজীবী থেকে জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন আমিন। আমি বলতেছিলাম দেখা জিনিসের পিছনে মানুষ মেহনত যারা করে, ওই বান্দা যত মেহনত করুক বস্তুর দাম বাড়ে কিন্তু বান্দার দাম বাড়ে না। কিন্তু বান্দা যখন অদেখা জিনিস ইমানের উপরে মেহনত করে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা এমন ভাবে বাড়ায় দেয় গোটা দুনিয়া শেষ প্রান্ত পর্যন্ত সব কিছু ধ্বংস হয়ে গেল ইতিহাসের পাতায় তাদের নাম অক্ষুণ্ণ থাকে, জোরে বলেন কথা ঠিক কি না? এই বাংলাদেশে এমন এমন মানুষের তালিকা আছে যারা জীবনের শেষ পর্যন্ত তাদের যাওয়া আসার ব্যবস্থাপনা হেলিকপ্টারের নিচে হয় নাই, কিন্তু বাড়িতে ঠিকমতো ঘর দাঁড়ায়। কতক্ষণ দুনিয়ায় কিছুই করে নাই, কিছুই করে নাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহ মৃত্যুর পরে আমরা দেখেছি মিডিয়ায় তার বাড়িঘর জীর্ণ শীর্ণ, বাপের করা সেই ঘর, কিন্তু দুনিয়া আল্লাহ তাআলা এমন শান শৌকতে তাকে চলাইছেন, আল্লাহ তাআলা গোটা দুনিয়া তাকে ভ্রমণ করাইছেন, গোটা বাংলাদেশে সমস্ত প্রোগ্রাম আল্লাহ তাআলা করাইছেন, বাংলাদেশের সর্বোচ্চ ব্যবস্থাপনা, জোরে কোন সুবহান। এইটা হচ্ছে ইমানের পিছনে মেহনত করার ফসল। এই যে ইমানের পিছনে মেহনত করলে যেই রকম আখেরাতে দাম বাড়বে দুনিয়াতেও দাম বাড়বে। এদের আমরা যারা রয়েছি ইমান খালি চার দোকানে না, কোন জায়গায় দেখাইতে হবে? আল্লাহর ঘরে। কতক্ষণ ইমান কোন জায়গায়? আল্লাহর ঘরে যায় হাজিরা দিয়া, আল্লাহর ঘরে হাজিরা দিয়া তারপরে পাঁচ ওয়াক্ত দেখাইতে হবে যে আমি ইমানদার। সারা বছর নামাজ নাই, রোজা নাই, উজু নাই, গোসল নাই, মিয়া দাদা হয়ে গেছে গিয়া, এখনো জিজ্ঞেস করলে ফরজ গোসলটা কেমনি করে কইতে পারবে? কত করে এরকম লোক আছে না নাই? এই জন্য ইমানের পিছনে মেহনত করেন,
আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে মূল্য সম্মান इज्जत আল্লাহ তাআলা বাড়ায় দিবে আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে মেহনত করে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক সকল বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন